মৃত্যুরে আগরে ওড়িশা। গত 5 বর্ষে বজ্রপাতের 1103 জনক মৃত্যু হয়েছে। বিধানসভার উত্তর রাখলে রাজস্ব মন্ত্রী সুরেশ পূজারী, বজ্রপাত মৃত্যুরে অন্য রাজ্য তুলনায় আগরে রয়েছে ওড়িশা। সুন্দরগড়, ঝারসুগুড়া, বালেশ্বর জেলার অধিক বজ্রপাত হচ্ছে। যে রাজ্যের অধিক খনিজ সম্পদ থাকে সেখানে অধিক বজ্রপাত হয়ে বজ্রপাত মৃত্যু পাই সরকার 4 লক্ষ টাকা সহায়তা দেছেন। বজ্রপাত রোকিবা ব্যাপক তাল গছ লগাযাচ্ছে। গছ লগাইবা জঙ্গল বিভাগ পক্ষর 7 কোটি টাকা দিয়েছে। উত্তরপ্রদেশে বজ্রপাতের 542 জনক মৃত্যু হয়েছে। জেলা ওয়াইজ যে রিপোর্ট দিয়া হয়েছে মধ্য আপনার দেখবে আপনার জেলার মধ্যে বজ্রপাত জনিত মৃত্যু সংখ্যা 72। সুন্দরগড় জেলা, কেন্দুঝর জেলা মাননীয় মুখ্যমন্ত্রী জেলা, বালেশ্বর জেলা, এসব জেলার মৃত্যু সংখ্যা অন্য জেলা তুলনায় বেশি। এবং যদি আপনার সর্বভারতীয় স্ট্যাটিস্টিক্স জাঁয়া চাইবে মহোদয়, বহুত চিন্তার বিষয় যে বিগত 5 বর্ষ ভিতরে ওড়িশা গোটে ছোট রাজ্য, ইয়ার তালিক মৃত্যু সংখ্যা হচ্ছে মহোদয় ভারতবর্ষর সবু রাজ্য ঠার আমি আগরে অছু। 11,003 বিগত 5 বর্ষ ভিতরে ওড়িশার মৃত্যু সংখ্যা হচ্ছে 1103। উত্তরপ্রদেশ আমার 5 গুণ বড় রাজ্য লোকসংখ্যা দৃষ্টি এবং আয়তন দৃষ্টি। উত্তরপ্রদেশের সংখ্যা হচ্ছে 542। আমি তাঁর 5 ভাগর ভাগে আয়তন দৃষ্টি এবং লোকসংখ্যা দৃষ্টি হওয়া সত্ত্বে তাঁর আমারটা হচ্ছে 2 গুণ অধিক। এ বাবদরে মধ্য মু বিভাগীয় অধিকারী এবং মেট্রোলোজিক্যাল ডিপার্টমেন্টর যে বিশেষজ্ঞ অনেক মহোদয় মু কথাবার্তা লাগুছিল যে ওড়িশা কাহিকি বেশি সেতিরে প্রকৃতরে যা বর্তমান মধ্য এ বাবদরে গণেশ্বর বাবু গবেষণা চালিছি সেতিরে মতে যা তথ্য মিলা সে তথ্য হচ্ছে যে রাজ্যরে খনিজ পদার্থ বেশি থাকে সে রাজ্য মানুষ বজ্রপাতর সংখ্যা বেশি। তার কারণ মধ্য মতো যেত পচারি মতো উত্তর মিলা যে খনিজ পদার্থ সবু হচ্ছে গুড কন্ডক্টর অফ ইলেকট্রিসিটি। আপনার ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশার এইভাবে যেটি খনিজ পদার্থ অনেক খনিজ পদার্থ কারণর আমার ভর্নাবিলিটি বেশি আমার।